হ্যালো গাইজ, আজ আমি প্লে করছি হরর টেল কিডন্যাপার। তো এটা একটা বেসিক্যালি হরর গেম, তো হরর গেমের মতোই লাগে, ঠিক আছে? আমার তো লাগে, তোমাদের কেমন লাগবে আমি জানি না। তো তোমরা যেরকমই লাগো কন্টিনিউ করো, অবশ্যই দেখো, ঠিক আছে? কী কী করি অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর নতুন গেম ভাই, এটা লেটেস্ট গেম আছে, একদম লেটেস্ট বলতে গেলে কিছুদিন আগেই বেরিয়েছে। তো ওই লেটারটা আমার মা রেখে গেছিলো আর ওখানে অনেক কিছু বলা ছিল, তোমাদেরকে আস্তে আস্তে আমি বলবো ওখানে কী লেখা ছিল। তার আগে আমাকে চলো এগ কালেক্ট করতে হবে, এগ কালেক্ট করে মানে ডিম কালেক্ট করে আমাকে হ্যারির কাছে যেতে হবে, নিয়ে যেতে হবে। কারণ ওই লেখাতে ওই চিঠিটাই ওটাই লেখা ছিল যে এখানে যে ডিমগুলো আছে হ্যারির কাছে নিয়ে যেতে। আর ইমা আর বিলি হচ্ছে গায়েব আছে, ঠিক আছে? ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না ভাই, ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কে কোথা থেকে চুরি করে নিয়েছে ওদেরকে। তো চলো আমি আগে যাই হ্যারির কাছে, যাই গিয়ে ডিমটা দিই, তারপর তার কথা হবে। আর আমাদের আজকে নাইটটা ওই হেডকোয়ার্টারে থাকতে বলেছে ওই হ্যারির সঙ্গে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মেন গল্প। এখনও গল্প আবার স্টার্ট হয় না, অনেক বাকি আছে, তোমাদেরকে আস্তে আস্তে শোনাবো, মানে একভাবে তো পুরোটা শোনানো যাবে না। ও ভাই ভাই, খরগোশের মতো ভাই কান, ভূত তো ঠিক বলা যাবে না ভাই, খরগোশের মতো কান। তবে একটু ভয় লাগে, কারণ বাচ্চাদের, যেহেতু আমি বাচ্চা তাই একটু ভয় লাগে। তো আমাকে এখানে বন্দি করে রেখেছে, এখানে ভাই একজন মিসিং আছে। এখান দিয়ে ভাই এটা কী আছে, এখানটায় কী আছে? তো ওইটা একটা ভাই সিক্রেট রুম আছে, আর ওখানে কী একটা চকচক করছে, ওটা হয়তো পরে নেওয়া যাবে, ঠিক আছে? পরে আমাদের নেওয়া যাবে। আর একটা উইক পার্ট ছিল এখানে, চলো ফটাফট, বেশি লেট করবো না আমরা। তো ওইখানে ফিশিং রডটা আছে, বাহ! তো ফিশিং রড আমরা ফার্স্টে পেয়ে গেছি, আর ফিশিং রডটার কাজ আছে, তো মাছ ধরার জন্য লাগবে। জানো ফিশিং রড কী কাজে লাগে? মাছ ধরার জন্য লাগে। আর সামনে ওখানে একটা হাতুড়ি আছে ভাই, হ্যামার আছে, তো ওটা আমাদের লাগবে, ঠিক আছে? একবার আমি গেমটা খেলেছি তো জানি মোটামুটি কোথায় কী আছে না আছে ভাই, একবার না খেলে টাই না করলে তো আমি বুঝতে পারবো না। তো সেই জন্য একবার খেলেছি ভাই, মোটামুটি জানি কোথায় কী আছে। সেই জন্য চলো আমাদের যে মেন কাজগুলো আছে সেইগুলো আমি কমপ্লিট করে নিই, ঠিক আছে? তো ব্যাস, তো আপাতত আমাদের ভাই সেই খরগোশ ভূতটা নেই এখানে। ওই তো ভাই এসে গেছে, ভাই বলতে বলতে এসে গেছে। তো একটু ভয় লাগে, সামান্য ভয় লাগে, খুব একটা বেশি ভয় লাগে না, সামান্য মানে একদম সামান্য ভয় লাগে। তো আমাকে ওপরে উঠতে হবে তার আগে। ও ভাই, ও সামনেই আছে ভাই, সামনেই আছে, খুব সাবধান, আমাকে পুরো গেমটা কমপ্লিট করতে হবে, জানো না ভাই? চেষ্টা করব ভাই ওর হাতে ধরা না দিয়ে আমি কমপ্লিট করি। তো দেখা যাক কতটা আমি পারি, ঠিক আছে? আমার হিম্মতটা আজকে আমি দেখবো ভাই, হিম্মত দেখবো। কিন্তু ভাই ভূতের মতো দেখলে একটু ভয় করি আমি, সেটা কথা নয়। তো ঠিক আছে চলো আমি চেষ্টা তো করবো, আবার কি আছে। তো হাতুড়িটা এখানে ফেলে দিই, পরে কাজে লাগবে। তো নিচে ঘোরাঘুরি করছো, তোর নিচে ঘোরাঘুরি করছে। তো এখান থেকে আমাকে একটা ওই মানে আমার যে সাইকেলের যে চাকাটা আছে, বাইসাইকেলের যে হুইলটা আছে, ওটা আমি নিলাম এখান থেকে নিয়ে, কারণ আমার সাইকেলে চাকাটা ভাই খুলে এখানে লুকিয়ে রেখেছিলো, সেই জন্য আমি নিয়েছি। চলো, ও ভাই নিচেই ঘোরাঘুরি করছে, দেখতে পাচ্ছো? মনে হচ্ছে আমাকে দেখতে পেয়েছে, কিন্তু এখানে উপরে উঠতে পারছে না, সমস্যাটাই ওটাই, ও উপরে উঠতে পারছে না, ঠিক আছে? তো আমার এখান থেকে মোটামুটি সুবিধাই হয়েছে, উপরে উঠতে পারছে না। তো সাইড হয়ে যাবো, তারপর আমি তার আমার কাজটা করব। তুই ঘোরাঘুরি কর ভাই, তুই আমাকে খুঁজে পাবি না, ঠিক আছে? এই ওইদিকে যে আছে, চলো এই সুযোগে আমাকে ফটাফট সাইকেলে ভাই পাওয়ার চাকাটা লাগিয়ে দিতে হবে, ঠিক আছে? সাইকেলের চাকাটা লাগিয়ে দিই, আর আমাদের মোটামুটি যেগুলো নেওয়ার নিয়ে আর এখান থেকে পালাতে হবে। তো হাতুড়িটা আমি এখানটায় কোথায়টায় ফেলেছিলাম, জেস না, এটা তো এখানে এখানে কিছুটা থাকে, তো আপাতত এখন কিছু নেই এখানে। চলো আমি এখন হাতুড়িটা নেবো, আর নিয়ে হচ্ছে আমাকে পালাতে হবে। আর না একটা তোমার ভাই এসে গেছে, ভাই এসে গেছে, ভাই এসে গেছে, চলো হাতুড়িটা নিয়ে এখন এই সাইকেলে রাখতে হবে আমাকে। তো ভাই পেছনে আছে, ভাই পেছনে আছে, রেখে দিতাম, কিন্তু ভাই সবসময় ঘোরাঘুরি করছে ভাই, পেছনে পেছনে সবসময় একদম এই করছে, সমস্যাটা ওখানে কোথায়? ওই তো আসছে 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 আসছে। তো যা করে ওকে ভাই চাকমা দিয়ে আমাকে পালাতে হবে, ইচ্ছা তো করছে হাতুড়িটা দিয়ে মাথায় মারি ভাই, খরগোশের মতো ভাই কান আর মুখ, ভাই খরগোশের মতোই লাগে, বড় বড় কান করেছে, আর ভাই শুনতে পেয়ে যায় খুব, মানে কান ভাই একদম খাড়া হয়ে আছে ভাই, একটু এ করলে ভাই খুঁজে, ওই তো ভাই দেখতে পেয়ে গেছে, আবার পায়ের আওয়াজ পেয়ে গেছে মনে হচ্ছে, আবার দেখতে পেয়ে গেছে। চলো এই মুহূর্তে চলো, এই সুযোগ আছে, ফটাফট এটা রাখি, দেখে ওদিকটাই আমি যাব, কারণ ওদিকে একটা ক্যান ছিল যেটা ডিজেলের বা এরকম পেট্রোলের ক্যান বলতে পারো ওখানে,
কারণ ওটা আমাদের জেনারেটরটা চালাতে কাজে লাগবে, এখানে থাকে সম্ভবত। তো আপাতত এখানে নেই, ইট আছে, চলো ইটটা দিয়ে মারবো, আজকে ঝালাবো দেখি। এ আসছে, দিয়েছি ভাই, দিয়েছি, কিন্তু তো আবার চলে আসবে, কিন্তু বেশিক্ষণের জন্য থাকে না ওরকম, একবার মারলে একটু হালকা একটু ঘুরে যায়, তারপর আবার চলে আসে পেছন পেছন, মানে ঢ্যাম ঢ্যাম না বলতে পারো। ওকে ঠিক আছে, ব্যাস রাখা হয়ে গেছে আমার। এইবার আমাকে যেতে হবে কোথায়? তো এইবারে যাব আমি, কোথায় যাব? টি হাউসে, টি হাউসে এসে গেছি। আসার পর তো চলো আগে হ্যামারটা নিয়ে আমি যাই, আমাদের মেন যে হেডকোয়ার্টার, এটা হচ্ছে আমাদের হেডকোয়ার্টার আছে, এখানে আমাদেরকে থাকতে বলেছে, ঠিক আছে, এখানে থাকতে বলেছে আমার হ্যারির সঙ্গে। তো বুঝতে পেরেছো? তো আমার নাম টম, এখানে তোমার নিশ্চয় জানো আমার নাম টম। তো এখানে ভাই বলছে যে আমাকে কিডন্যাপার ধরে নিয়েছে, আরে ভাই ভয় করছে ভাই, কিছু হয়েছে নাকি, এটাই বলার চেষ্টা করেছে। ঠিক আছে, তো নানাখন বলছে ভাই নানাখন কথা, এত ভাই বলিস না, চল তাড়াতাড়ি নে ভাই, তুই বলতে বলতে সব দিন কাবার হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে, এরকম একটা মানে এ করে করতে আছে। ও ভাই এরা যা বলতে শুরু করছে, নে নে ভাই নে, এবার নে, এবার তো নে ভাই, তোর কথা শুনবো না, ভূত ধরবো, চল। তো কি একটা খাতায় লিখেছে আমাকে, বলছে হেয়ার গেট দিস আইটেম, তো এই আইটেম গুলো মানে আইটেম গুলো আমাকে এ করতে হবে, আনতে হবে আমাকে বলেছে। ও যাবে না, ও বসে থাকবে আর আমাকে ফরমাস করবে, এর হচ্ছে ভাই সেই রকমই মোটিভ আছে। ও যাবে না আর আমাকে শুধু পাঠাবে এইদিক ওইদিক, ভালো কথা, ঠিক আছে আমি চলে যাব, অসুবিধা নেই, কিন্তু আমার কিছু, এইটাই বলছে আমার কিছু হয়ে গেলে কিন্তু ভাই কাঁদিস না, এটাই বলার চেষ্টা করছে। ঠিক আছে, তো চলো ফার্স্টে কী কী আছে, এই তো হাতুড়িটা তো ওখানে লাগবে, তো হাতুড়ি ছি হালু হাতুড়ি লাগতো, তাই হাতুড়িটা রেখে দিয়েছি আমি। আরও অনেক কিছু আছে, তো ভূতটা নেই তো, তো ভূত কোথায় ভাই, খরগোশের ভূত ভাই নেই, চলো। তো এইবার আমাকে কী করতে হবে, কী করতে হবে বলতে গেলে ওই যে ফিশিং রডটা আছে ওটা দিয়ে আমি এখন মাছ ধরবো, চলো। তো নেই এখন মালটা, এখন নেই, এখানে আসিনি এখনো, তো চলে আসবে ও ভাই, ঠিক গন্ধ পেয়ে যাই ও, ঠিক ভাই যে কোনো পোকারে ভাই গন্ধ পেয়ে যায়, চলে আসে ঠিক উড়ে উড়ে, ঠিক আছে। তো এইখানে ভাই সেরকম তো কিছু নেই, চলো পরে তবু দেখবো, আগে আমি মাছটা ধরে আনি। আর এইখান থেকে ছোট রাস্তা আছে, ওদিক দিয়ে যাওয়ার দরকার নেই, ভেতর দিয়ে রাস্তা আছে, তো এখানটায় কিছু থাকার যদি থাকে তো ভালো, নেই চলো আমরা ভাই এগিয়ে যাই সামনের দিকে। আর আমাদেরকে খুব মানে একদম সন্তর্পণে ভাই কাজ করতে হবে, কেউ না বুঝতে পারে, আর ভূতটা না একদম দেখতে ভাই একটু ভাই হালকা হালকা একটু ভয় লাগে ভাই, সাউন্ডটার জন্য হালকা একটু ভয় লাগে। তো এখানে কি আছে, নাইফ আছে, বাহ, তো নাইফটাও পেয়ে গেছি আমরা, তো নাইফের জন্য ছটপট করতে হয়নি আমাকে, নাইফটাও পেয়ে গেছি, কোনো চাপ নেই। ও ভাই ফিস পেয়ে গেছি, নাইফ ফিস দুটোই পেয়ে গেছি, চলো আস্তে আস্তে আমি ফিসটা গিয়ে আমাদের মেন যে জায়গায় আছে ওখানটা রেখে দিই, ফিসের কাজ আছে, তোমরা নিশ্চয়ই পরে দেখতে পাবে ফিসের কাজটা কি আছে, কারণ ফিস দিয়ে ভাই অনেক কিছু ভাই আমি হাতে করবো ভাই, ফিস দিয়ে তো একটার সঙ্গে একটা ভাই লিঙ্ক আছে, অবশ্যই বুঝতে পারবে। তো এখনো ভাই আসেনি সে ভাই কালা ভিলোটা, এখনো আসেনি, কোথায় কি জানি ভাই, কোথায় গেড়ি মারছে কি জানি, চলো 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 ভাই চলো। তো ব্যাস ইট পেয়েছি, এবার আমাকে এই ঘরটার ভেতর কি আছে আমাকে সেটা দেখতে হবে, চলো চলো। তো তাড়াতাড়ি খোলা যাক, পায়ের একটা শব্দ পাচ্ছি, মনে হচ্ছে মালটা আস সামনে আছে। ওই তো ভাই আসছে, কি সব বলছে ভাই, আমাকে ডাকছে মনে হচ্ছে। তো ভাই তোর হাতে তো আমি এত সহজে ধরা দেবো না, তুই আমাকে ধরতে পারবি না, টাটা। তো ঠিক আছে চলো, এখানে যে নাইফটা আছে ওটা নিয়ে নিই, তারপর আমরা ঘুরে গিয়ে দেখবো ওখানে কি আছে, লাস্টটা একবার চেক করব। তো কোথায় আসছে, ও আসছে আসছে, এখানে এখানে আছে, এই তো এখানটাই ছিল না, না ভাই নেই, আপাতত নেই, চলো চলো ব্যাস, আমাদের আর বেশি সময় নষ্ট করা যাবে না, নষ্ট করলে ভাই অনেক দিক্কত আছে ভাই, অনেক সমস্যা আছে। ওই তো ওখানটায় আছে, না ভাই এখন আপাতত নেই, চলো একবার রুমটা চেক করে নিই, চেক করে নিয়ে পালাই, এখান থেকে পালাতে হবে। তুমি ভাই ফালতু বেকার বেকার এখানে সময় নষ্ট করলাম, তো কিছু নেই সেরকম। তো আমাদের কোথায় গেল ভাই ভূত ভূত, চলো এইবারে যাব আমি, কোথায় যাব চলো দেখতে পাবে কোথায় যাওয়া যায়। এইবারে যাবে আমি সমিলে, তো আমরা সমিল চলে এসেছি, সমিলটা এখানে ভাই অ্যাকচুয়ালি এখানে কাঠ চেলাই হয়, সেই জন্য এর নাম সমিল আছে। তো এখানে কাঠ চেলাই কাঠ চেলাই হয়, আর এখানে ফিশটাকে আমাকে একটা বিড়ালকে খাওয়াতে হবে, বিড়ালটা ভাই এখানেই কোথায় আছে চলো দেখাচ্ছি, বিড়ালটা কোথায় আছে,
ফটাফট আমরা যাই, মেন জায়গায় যাই, তারপর দেখাচ্ছি। ওই যে ওইখানে যে টাওয়ারটা আছে ওর পাশে বিড়ালটা সবসময় থাকে, গার্ড দেয়। এই বিড়ালটাকে না খাবার দিলে ভাই আমি যেতে পারবো না। ও ভাই চেঁচিয়ে ওঠে, ঠিক আছে, টিপিক্যাল কার্ড ভাই, খাবার দিলেই ভাই সরে যায়। তো বাইনোকুলার আমাদের নেক্সট নেক্সট আমাদের প্রোডাক্ট খোঁজা গেছে ভাই, বাইনোকুলার। তো ওইগুলো দিয়ে ভাই ওই হ্যারি কী করবে আমি ঠিক জানি না, তো পরে বুঝতে পারবে যে কী করবে ও ভাই। কী মানে আমাকে শুধু খাটাচ্ছে, নিজে বসে বসে সব মানে ঘুমাচ্ছে করছে, এরকম ব্যাপার একটা, ঠিক আছে। তো এরকম ফালতু জিনিস করছে আমার সঙ্গে, তো কী পরে গেঁড়িটা মারে ওই অতগুলো জিনিস দিয়ে, আমি ওটাই দেখতে চাই এইসব ফালতু ফালতু জিনিসগুলো নিয়ে কী করে। চলো তো আরও এখানটা একটু ভালো করে দেখবো, তারপর আমরা যাব। তো মেন জিনিসগুলো এখানে রেখে দিলাম, কারণ একবারে ভাই সব দিকটা দেখে নিলে সুবিধাও হয়, জিনিসটা অনেকটা ভালো হয়, ঠিক আছে। পরে আর আমাকে তাহলে এসে আর বেশি কিছু খুঁজতে হবে না। চলো এর উপরে ওঠা যাক, একটু দেখে নিই কোথায় কী আছে না আছে। চলো 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 বন্ধু চলো ভাই, মানে ম্যাপটা ভাই মারাত্মক বড় ভাই, ম্যাপটা মারাত্মক বড়, সেই জন্য এত সময় লাগছে আর এতটা ম্যাপটা প্রচুর বড়, ঠিক আছে। তো ম্যাপটার মতো বড় খুব কমই আছে, এত পরিমাণ ম্যাপটা বড়। অনেকদিন পর ভাই এরকম এত বড় গেম খেলছি, মানে গেমটা খেলতে খেলতে ভাই এত সময় লেগেছিল কি বলবো। তো চলো আমাদের মেন এটা খোলা গেছে, তো এখানটা একটু সাবধানে আমাকে দেখে নিতে হবে, দেখে বেরোতে হবে। তো এখানে গেটটা খোলা আছে ভাই, গেটটা খুলে রাখলাম, বুঝতে পারবে পরে গেটটা কেন খুলে রাখলাম আমি, কারণ ওর গেটটা আমি এখনই বলে দিচ্ছি। ওই গেটটা খোলার কারণ হচ্ছে ওখানে একটা জেনারেটরের রুম আছে, মানে জেনারেটরের ভাই সুইচ আছে, যেটা দিয়ে জেনারেটর আমি অন করতে পারবো, ঠিক আছে। তো মালটাকে অনেকক্ষণ দেখতে পাইনি কোথায় গেল, কী জানি আমাদের খরগোশ ভূতকে অনেকক্ষণ দেখতে পাচ্ছি না আমি। এটাই ভাই ভাই আমার মনটা কেমন করছে ভাই, মনটা ভাই কাঁদছে যে আমি আমার ভূতটাকে দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তো এখানে তো নেই, ব্যাস চলো। তো আমাকে এখনো অনেক কিছু ওই তো ভাই দেখতে পেয়ে গেছি, ওদিকে ছিল ভাই, ওদিকে আছে, ওদিকটা আছে, ওই তো আসছে মনে হচ্ছে, ওদিকটা আছে। তো আমাকে এখান থেকে সাইড থেকে বেরিয়ে যেতে হবে, তোকে ঢুকতে দাও। ওই তো ভাই দেখতে পেয়ে গেছে, আসো তুমি, আসো খোক, আসো এসো, ব্যাস ব্যাস ব্যাস। চলো এবার আমাকে আর বেশিক্ষণ এখানে খোঁজার কিছু নেই, কারণ এ আছে, এবার আমাকে লাগবে একটা ওই যে বলেছিলাম পেট্রোল না ডিজেল, ওটা যা ওই, হ্যাঁ গ্যাসোলিনের ক্যান, গ্যাসোলিন ক্যান, ওটা একটা লাগবে আমাদের, কারণ ওই জেনারেটরটাকে চালু করার জন্য ওটা লাগবে পরে। তোমার সে দেখতে পাবে আস্তে আস্তে। চলো এখন আমরা স্কুলে যাব, ঠিক আছে, চলো স্কুলে যাওয়া যাক। ব্যাস তো আমরা স্কুলে এসে গেছি, তো এখানে আমরা অনেক কিছু জিনিসই পেয়ে যাব, কারণ স্কুলে অনেক কিছু জিনিস, তো এও একজন মিসিং আছে। তো এখন আপাতত স্কুল বন্ধ আমাদের, ঠিক আছে, স্কুলে আমি পড়েছি। তো কোবার, ব্যাস তো কোবার পেয়ে গেছি, দারুণ দারুণ। তো কোবারটা এখানে রাখা থাক না, কোবারে কাজটা ভাবছি মিটিয়ে রাখবো। চলো তো আমরা এসেছি আবার কোথায়, লেয়ারে এসেছি, যেখানে আমরা মানে ফার্স্ট যেখানে আমি ছিলাম, আমাকে যেখানে বন্দি করে রেখেছিল বলতে গেলে, সেখানে আমি এসেছি। তো আমাদের ফার্স্ট ভাই চলে এসেছে ভাই, পেছনেই আছে, ফটাফট আমাকে ছুটতে হবে নাহলে হবে না। তো পেছনে ভাই চলে আসে, ওর নিচেও চলে আসতে পারে, ওর নিচেও আসে, সেই জন্য আমাকে মোটামুটি আমার কাজটা তাড়াতাড়ি এগিয়ে রাখতে হবে আমাকে। আর এইটা ভাই একটা সিক্রেট রুমে উঠছি, যেটা তখন দেখেছিলাম আমাকে যখন বন্দি করে রেখেছিল, এই যে দেখেছিলাম ওই পাশ থেকে এই রুমটা থেকে, যে ওখানে একটা কি ঝকঝক করছে, তো এই হচ্ছে সেই জিনিসটা, নেল, এটা ওর লাগবে, ওই হ্যারির যে বন্ধু আছে ওটা আমাদের লাগবে। চলো 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 চলো, মোটামুটি কাজ হয়ে গেছে আমাদের, ব্যাস। তো এই যেগুলো মোটামুটি নিয়েছি আমি রেখে দিই, বাইনোকুলার নিয়েছি আর নেলও নিয়েছি, এই দুটো আমি প্রোডাক্টটাকে রেখে দিই, এই জিনিসগুলো আগে রেখে দিই, তারপর আবার আনতে যাব, কারণ একসঙ্গে আমার সাইকেলে সব। ও ভাই কি হলো, হ্যারি হ্যারি, তো তো ভাই ঘুমিয়ে পড়েছিল ভাই, ভাই ক্যাচআপ, ভাই ক্যাচআপ, ভাই খেতে খেতে ভাই ওইভাবে কে ক্যাচআপ লাগায় ভাই, ভাই একে কেউ শেখা ভাই, শেখা খেতে খেতে ওইভাবে ক্যাচআপ লাগে না ভাই। আমার এক্ষুনি ভাই পরান ভাই বের করে দিচ্ছিল যা করেছিল, ঠিক আছে। তো আপাতত মনে হচ্ছে নেই, তো যত সম্ভব চলো আস্তে আস্তে সুরসুর করে একটু নামা যাক, সুরসুর করে। তো নামা হয়ে গেছে আমার, চলো এবার আমাকে আনতে যেতে হবে, নেলটাকে আনতে যাব, তারপর নেলটা দিয়ে আমি পালাবো এখান থেকে, আমাকে আবার সে স্কুলে যেতে হবে।
ঠিক আছে, তো স্কুলে যেতে হবে। আমার কাছে যেহেতু ওই ছুরিটা ছিল তখন ওই রোপটাকেও কাটা যেত, কিন্তু রোপটা কাটতে এলে ভাই অনেক কিছু আনতে পারতাম না। তো আমি আরেকবার যাব। তো আর তিনটে জিনিস চাই, ব্যাটারি, রোপ আর ক্যান চাই, খালি ডিব্বা চাই। খালি ডিব্বাগুলো কি করবে জানি না আমি ভাই, ও পদে ভাই দিয়ে ভাই ঝুনঝুনি বাজাবে হয়তো, সেরকমই হয়তো ওর স্কিম আছে কিছু খালি ডিব্বাগুলো নিয়ে। তো চলো আগে সেখানেই যাওয়া যাক, তারপর তো দেখছি কি করা যায়। চলো আগে স্কুলে যাব, আমি স্কুলে গিয়ে আমার মোটামুটি আর যে কাজগুলো আছে ওইগুলো আগে মেটাবো, তারপর তার কথা। ঠিক আছে, তো ব্যাস আমি স্কুলে এসে গেছি, এইবার আমাকে কাজ করতে হবে কি। চলো তো দেখাচ্ছি আর কি কি কাজ করব আমি। তো দেখ বুঝতেই পারছো মানে ম্যাপটা কত বড় ম্যাপ আছে, খেলতে খেলতে ভাই পুরো ফেটে গেছে আমার, ম্যাপটা মারাত্মক বড় আছে। তো ও যতক্ষণ না আসে তো আমি তার আগে এখানে এটা করে দিই, আগে আমার কাজটা করে দিই। তো সেইটাকে আমাকে নামাতে হবে, বাস্কেটবলটা তো নামিয়ে ফেলেছি, মোটামুটি কাজ হয়ে গেছে। চলো ব্যাস, তো সাউন্ড একটু হয়েছে মনে হচ্ছে, ঠিক আছে সাউন্ড তো ভাই হয়েছে, অবশ্যই হয়েছে। তো সে আমাকে ছেড়ে চলে আসতে পারে, তো ব্যাস ওটা সিঁটে নামিয়ে রেখেছে, আমাদের অনেকটা সুবিধা হয়ে গেছে। তো এখানটা দেখে নিলাম, চলো এবার ফটাফট যাব। গিয়ে আমি যে আমাদের রূপটা লাগে ওটা আমি কেটে নেব, ঠিক আছে ফটাফট গিয়ে রূপটা কেটে নিই, তারপর তার দেখছি কি করা যায়। ঠিক আছে, মেন যে জিনিসগুলো লাগবে আমাকে সেইগুলো আগে মানে কাজে লাগিয়ে নিতে হবে, করে নিতে হবে, ঠিক আছে। কারণ বেশি সময় একটু দিলে চলবে না, গেমটা তাহলে অনেকটা বড় হয়ে যাবে আর বিরক্ত লাগবে। তো এখান থেকে এটা কেটে নেব, ব্যাস। তো আমাদের ব্যাস আমাদের রূপটা কাটা গেছে, আর আমাদের লাগবে দুটো জিনিস, এক হচ্ছে ব্যাটারি আর দুই হচ্ছে একটা খালি ডিব্বা। তো ব্যাটারিটা লাগার জন্য ভাই অনেক কিছু ভাই ফিরিস্তি আছে। চলো আমাদের নেক্সট কাজ হবে, নেক্সট কাজ হবে কি হচ্ছে, নেক্সট কাজ হবে একটা রিমোট কন্ট্রোল খোঁজা ভাই, রিমোট কন্ট্রোল আর একটা স্ক্রুড্রাইভার, কারণ ওই দুটো হলেই তবে আমি ব্যাটারিটা পাবো। তো ভাই ভাই খরগোশটা ঘুরছে, খরগোশটা দেখতে পাচ্ছ আশেপাশে ঘুরছে। তো আমি স্ক্রুড্রাইভারটা পাইনি, তো স্ক্রুড্রাইভারটা খোঁজার জন্য ভাই তো অন্য কিছু করতে হবে। তো মালটা আসছে, চলো ফটাফট নিয়ে পালা এখান থেকে। আর রিমোট কন্ট্রোল তো পেয়ে গেছি, চলো ওটা আমি আমাদের সাইকেলে ভাই রেখে দিই, সাইকেলের সামনে এটাতে। আর তারপর আমি স্ক্রুড্রাইভারটা খুঁজবো, স্ক্রুড্রাইভারটা মনে হচ্ছে এখানেই কোথাও হয়তো থাকতে পারে, কারণ সেখানে তো আমি কোথাও পাইনি। ঠিক আছে, তো চলো স্ক্রুড্রাইভারটা খুঁজবো তো বটে ভাই। ভাই ঘোরাঘুরি করছে ভাই, সে ঘোরাঘুরি করছে, তো ধরা দিলে চলবে না আমাকে, ধরা দিলে ভাই ঝামেলা হবে খুব, কারণ একবার ধরা দিয়ে দিলে মানে ব্যাস ভাই, একবার ধরা দিয়ে দিলে মানে কি বলবো মুতে ফেলবো, সেরকম ব্যাপার একটা হয়ে যাবে। কারণ জানো তো একবার ভয় ঢুকে গেলে ভাই তখন ভাই গেমটা কমপ্লিট করা খুব চাপ হয়ে যায়। ব্যাস তো সাইকেলে থাক, এবারে দেখি কোথাও যদি থাকে আমাদের স্ক্রুড্রাইভারটা ভালোই জিনিস হবে, নাহলে তো ভাই তো ওদিকটা আমি অনেক কিছু ভাই ওদিকে যাওয়ার রাস্তা আছে কিন্তু ওদিকটা আমি যাইনি, তো ওদিকটা গিয়ে ভাই একটু দেখতে হবে, কারণ ওদিকে যদি স্ক্রুড্রাইভার থাকে তো ভালো। তো এই উপরটা একবার ভালো করে চেক করে নিই, নাহলে হবে না, স্ক্রুড্রাইভারটা না পেলে তো আমার মেন কাজটা যে আছে ওটা হবে না, কারণ আমি ব্যাটারিটা ভাই খুলতেই পারবো না, ব্যাটারিটা না খুললে আমি দেখতে পাচ্ছ সাইড থেকে ভাই যাচ্ছে, দেখতে পেয়ে গেছে আমাকে। তো দেখতে পেয়ে গেলেই ভাই ও ছোটা স্পিড বাড়িয়ে দেয় খুব মানে ফটাফট ছোটে। তো এখানটাতেও নেই, এখানটা একটু ভালো করে দেখে নিই, একদম ভালো করে পরিষ্কার করে দেখতে হবে। তো ভাই চলে আসছে, ভাই চলে আসছে, আঁকা চমকা চলে আসছে। তো আমার সঙ্গে আমাকে ভাই ধরতে পারবে না, কারণ ভাই আমি এত জোরে ছুটি মানে ওর ভাই ধরার ক্ষমতা নেই, এত ভাই জোরে ছুটি, এইখানেও কিছু নেই। তো এদিকে আমি আসতেই পারবো না, চলো ভেতর থেকে ঢোকা যাক, এইখানটা একটু দেখে নিই, কারণ এখানটা আমি আসিনি। ও ভাই পেয়ে গেছি, স্ক্রুড্রাইভার পেয়ে গেছি, হুড়ে। তো আমি মোটামুটি ভাই একদম জিতে গেছি বলতে গেলে, কারণ স্ক্রুড্রাইভার পেয়ে গেছি মানে আমাদের অর্ধেক কাজ শেষ, কমপ্লিট আছে। চলো এবার স্ক্রুড্রাইভার আর রিমোট কন্ট্রোল নিয়ে আমরা যাব, যাব কোথায়, হ্যাঁ ফার্মিং, ভাই ফার্ম হাউসে যাব, আমাদের যেখান থেকে আমি যেখান থেকে ডিম তুলেছিলাম, তো সেইখানে আমি যাব আগে। চলো তো ফার্ম হাউসে যাওয়া যাক, ব্যাস। তো সেইখান থেকে আমি ভাই আমার ব্যাটারি পাবো, খুব মূল্যবান ব্যাটারি সেখান থেকে আমি সংগ্রহ করব বা নেব বলতে গেলে। ব্যাস তো ফার্স্টে আমি যাই রিমোট কন্ট্রোল গাড়িটা নিয়ে, কারণ আমাকে গিয়ে গাড়ি চালাতে হবে, ঠিক আছে। অনেকদিন ভাই একদম ছোট্ট ভাই, ছোট এমনিতেও আছি, এখনও ছোট আছি সেটা নয়। তো ভাই গেমটা ভাই একটু টাফ লাগে আমার, কারণ গাড়ির গেমটা চালিয়েছি এক দুবার, ভাই কন্ট্রোলটা ভাই খুবই টাফ আছে গাড়ির। তো কোথায় গেল, কোথা থেকে ভাই গাড়িটা চালাবো তো খেয়াল পড়ছে না। তো এইখানতে ভাই আবার সেই মালটা আসছে,
তো চলো আমি পেয়ে গেছি ওই তো যে জায়গাটা ফার্স্ট ঢুকেছিলাম ওটাই হচ্ছে আমাদের মেন জায়গা। তো ওই টয়টা আমাকে চালাতে হবে, এই টয়ের ভেতরে এসে ব্যাটারিটা আমি পাবো। তো চলো এটা চালিয়ে চালিয়ে আমাকে নিয়ে যেতে হবে ভাই। কন্ট্রোলটা যাই বলো খুব প্রচুর পরিমাণ টাপ আছে, কারণ কন্ট্রোলটা ভাই ঝট করে পারবে না, ঠিক আছে? যে তো ভাই প্রো নয় সে তো ভাই পারবেই না, ঠিক আছে? তো কন্ট্রোলটা ভাই খুবই চাপ। চলো তো একদম সাবধানে নিয়ে যেতে হবে ভাই। দেখতে পাচ্ছো ঘুরছে না ভাই, গুঁজে দিচ্ছি এক জায়গায় আস্তে করে। এখানটা একটু স্পিড, ওরে ভাই আবার গাড্ডাই পড়ে গেছে। তো গাড্ডাই পড়ে গেছে, তো এইবার ভাবছি চলো এইবারে আমি ভাই মানে একদম ভাই করেই ছাড়বো, কেউ আটকাতে পারবে না। এইবার রকেটের মতো গাড়ি ছোটাবো একদম, চলো ব্যাস পুরো কামালের মতো। ও ভাই দেখেছো ড্রাইভার বলে একে ড্রাইভার, ঠিক আছে? আমার মতো ড্রাইভার ভাই পাওয়া যাবে না, কেউ পাবে না আমার মতো ড্রাইভার, ঠিক আছে? আমি ভাই কি সব বলে ভাই, ভাই টায়ার্ড হয়ে গেছে না ভাই, এক জায়গায় বসে গাড়ি গেম খেলছি তাও বলছে ভাই টায়ার্ড হয়ে গেছে মানুষটা, মানে একদম ফালতু কথা এগুলো একদম বাজে, তোমরা কেউ কান দেবে না এইসব কথাতে। আস্তে করে ঘোরাতে হবে, আস্তে করে, বেশি ভাই প্রেশার দেওয়া যাবে না। বেশি প্রেশার দিলে ভাই প্যান্টে হিসু পিছু করে ফেলবো, কারণ এমনি বাইক প্রচুর চাপ লাগছে গাড়িটা চালাতে, ঠিক আছে? আস্তে করে আস্তে করে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ও হো হো ভাই ঠিক আছে, চলো 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 আস্তে করে আস্তে করে আস্তে করে, ব্যাস ব্যাস একদম স্পিডে টেনে নাও গাড়ি, স্পিডে স্পিডে একদম রকেটের মতো, চলো চলো চলো, ঠিক আছে ঠিক আছে। ও ভাই আমাদের কাজ হয়ে গেছে, তো গাড়িটা আমাদের ওদিকে রাখাছে আর এদিকে মালটা ঘুরছে, মানে খরগোশটা ঘুরছে। এবার আমাকে ফটাফট যেতে হবে আর গিয়ে আমাকে আমার সেই যে মানে স্ক্রু ড্রাইভারটা আছে ওটা আমি নেবো। চলো নেওয়া তো হয়ে গেছে, এবার আমার মেন কাজটা হচ্ছে ব্যাটারিটাকে বের করবো। বের করার পর ব্যাটারি রাখতে, ও ভাই এখানে সেই গ্যাসোলিনের ক্যানটা আছে, এখানে গ্যাসোলিনের ক্যানটা রাখা আছে। তারপর থেকে ভাই আমাদের সেই ভূত বাচ্চাটা দেখতে পেয়ে গেছে, ঠিক আছে? ও দিকটায় ঘুরছে, ততক্ষণ আমি যে এখান থেকে ভাই এই তো আমাদের গাড়ি আছে, চলো ফটাফট ব্যাটারিটা খুলে নিই এখান থেকে। ব্যাস তোমাদের ব্যাটারি খোলা হয়ে গেছে, এবার আমি যাব গিয়ে সাইকেলটা ভাই ফটাফট সাইকেলের উপর চাপাবো আর বেড়ে যাবো। তো ভাই এই গেমটা ভাই যারা প্রো তারাই ট্রাই করো, নালে ভাই এই গেমটা কেউ খেলো মানে খেলবে না, চাপের ব্যাপার আছে এই গেমটা। ও ভাই জায়গা নেই যাওয়ার, ও ভাই ধরে নিয়েছে, ভেবেছিলাম ভাই না ধরে ভাই গেমটাকে কমপ্লিট করব, কিন্তু ধরেই ফেললো সেই। ও ভাঙার দরকার নেই, চলো তো আমাদের ভাই তো খোলাই আছে সব কিছু। তো একবার তো মনে হচ্ছে আমাকে ধরেছিল, যত সম্ভব আমার খেয়াল যে একবার মনে হচ্ছে আমাকে ধরেছে, না না ও তো সেই টাইমে ধরেছিল যখন আমি সেই সাইকেল চালাচ্ছিলাম, তার আগে আমাকে কেউ ধরতে পারেনি, কারণ ভাই এ পারবেও না ধরতে। তো যাই এবার গিয়ে আমাকে সেই আবার ফার্মে এসেছি, এসে আমাকে সেই ব্যাটারিটা, না ব্যাটারিটা এখানটায় কোথায় ছিল নাকি ব্যাটারিটা বের, ও ব্যাটারিটা আমার সাইকেলের ভাই এতেই আছে, শুধু গ্যাসোলিনের ক্যানটা আমি নেবো আর নিয়ে এখান থেকে ভাই একদম ফুড়ফুড় ছুঁই হয়ে যাব। চলো তো কোথা, ও ভাই দাঁড়িয়ে আছে, ভাই এখানেই আছে একদম মুখের সামনে আছে, চলো একে একটু ঘুরিয়ে নিয়ে যাই। এসো এসো খোকা এসো, ইচ্ছে করছে ভাই গ্যাসোলিনের ক্যান ছুঁড়েই মুখে মারি ওর, কিন্তু মারতে পারছি না, এটা একটু চাপের ব্যাপার। চলো এইবার আমাকে যেতে হবে কোথায়, না ব্যাটারি আর রোপ তো পেয়ে গেছে, চলো আমি টি হাউসেই যাবো, যে টি হাউসে ব্যাটারি আর রোপটা রাখবো, আর শেষে থাকবে আর একটা জিনিস পড়ে থাকবে যেটা আমাকে আনতে হবে, আর সেটা হচ্ছে খালি ডিব্বাগুলো, ওইগুলো আমাকে আনতে হবে। তো এই রেখে দিলাম এইখানে রোপ, বা রোপ আর ব্যাটারি, ও ভাই রোপটা রয়ে যা, এই তো ভাই রয়ে গেছে, আর আর দেখি আর তো নেই এখন ভাই, চলো 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 এই সুযোগ আর বেশি লেট করা যাবে না একদম, ঠিক আছে? এই ব্যাটারিটা রেখে আর আমি একদম যাব গ্যাসোলিনের ক্যানটা নিয়ে সমিলে যাব, সমিল থেকে ভাই আসল কাজটা করব, সমিলেই তো ভাই আসল কাজটা আছে। না সমিল থেকে আবার আমাকে যেতে হবে এক জায়গায় ভাই, প্রচুর বড় ম্যাপ ভাই, তোমরা মানে যারা পো নয় তারা এইসব গেম খেলো না ভাই, খুব চাপ হবে। তো মালটা ঘুরছে ভাই, নিচেই ঘুরছে, ও আস্তে আস্তে যাক, তারপর আমি এখান থেকে নেমে সুর করে পালাবো আর ফুট করে উড়ে যাব, এরকম একটা বুদ্ধি বের করেছিলাম, বের করেছি, ঠিক আছে? তো চলো আগে ভাই সমিলে যাই, সমিলে গিয়ে আমাদের ভাই জেনারেটরটাকে অন করতে হবে, ঠিক আছে? তো ব্যাস ব্যাস এসে গেছে ভাই, এসে গেছে, আর বেশিটা ভাই বেশি দূর নেই ভাই, আমাদের গেম এবার শেষের পথে, আর ভাই বেশি দূর নয়, এইবারে আমি ভাই খুব তাড়াতাড়ি ভাই শীঘ্রই ভাই একদম ভাই জিতে যাব, ভাই জিতে যাব, সবাইকে বাঁচিয়ে নেব। ও ভাই আবার এইখানে ভাই আবার একটা দরজা,
আবার একে ভাঙতে হবে, আবার তার জন্য ইট আনতে হবে। ইটটা আবার কোথায় রেখেছি আমার খেয়াল নেই। তো তার মধ্যেখানে আবার হ্যারি আমাকে ফোন করেছে, ভাই কোথায় আছি আমি? ঠিক আছে তো ভাই, ঠিক আছে চলো, কথা হয়ে গেছে আমাদের, এবার যাবো আমি ইট খুঁজতে। ইটটা ভাই এখানে কোথায় একটা আছে মনে হচ্ছে। তো এখানটায় কোথায় একটা দেখেছিলাম, ইট বাবুজি, ইট বাবুজি এখানে কোথায় একটা আছে মনে হচ্ছে। ব্যাস পেয়ে গেছি। তো ঘুরে ফিরে ভাই সেই জায়গায় আসতে হলো। আর তারপরে ভাই আবার পেছনে ভাই এই মালটা লেগে আছে। আয় আয় আয়, তোকে ভাই ভাবছি ইট দিয়ে মারবো, কিন্তু ইট থেকে ইট দিয়ে মারলে বেশি ভাই বেশিক্ষণ অজ্ঞান হয়ে থাকে না, সঙ্গে সঙ্গে আবার ভাই জ্ঞান ফিরে যায়। বেশ 1 ঘন্টা পড়ে থাকবে একটা ইট দিয়ে মারলে, তবে তো ভাই মজা লাগবে। ব্যাস আমাদের গ্যাসনের ক্যাল নিয়ে আর জেনারেটরটাকে ভাই দিয়ে দিয়েছি। এইবার হচ্ছে আমাদের কাজ, যাব গিয়ে জেনারেটর রুমটাকে অন করে আমাদের মেন কাজটা করে দেবো। চলো 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 ভাই চলো, ঠিক আছে। ব্যাস ব্যাস ব্যাস, তো আমরা তো দরজা আগেই খুলে গেছিলাম, এখানে শুধু একটু ওপেন করে আর এই জেনারেটরটাকে চালিয়ে দেবো। চালিয়ে দিয়েছি, আর কোথায় গেল? তো এখানে ভাই না আসে মালটা, না এলে ভাই মালটা চলে গেলে ভাই ঝামেলা হয়ে যাবে। তো এদিক থেকে যাওয়া যায়, তো এদিকটা তো আমার যাওয়ার দরকার নেই। আমি যাব এই ভাই ভেতরটাতে যাব। ভেতরটা কোথায় গেল? তো ভাই দরজা পাচ্ছি না ভাই। এই তো হ্যাঁ পেয়েছি পেয়েছি ভাই, পেয়েছি পেয়েছি ভাই, দরজা পেয়ে গেছি। তো পেয়ে গেছি আমাদের মেন জিনিস সিজার পেয়ে গেছি। আর সিজারটা ভাই, সিজারটা নিয়ে ও ভাই ভাই আবার ধরে নিয়েছে ভাই, এটা নিয়ে 2 বার হয়ে গেল ভাই, বুঝতে পারিনি হঠাৎ করে চলে এসেছে। তো এইবার বন্ধ করে দিয়েছে, এইবার ভাই জাল এটা দিয়ে বন্ধ করে রেখেছে, ঠিক আছে। তো সিজারটা আমি ভাই আবার মানে এত তাড়াহুড়ো করে বেরোচ্ছিলাম যে খেয়াল রাখতে ভুলে গেছি যে সামনে চলে আসতে পারে, ঠিক আছে। তো সামনে চলে এসেছে ভাই, আমার কিছু বললো এটা, কিন্তু কিছু বলা যাবে না, কারণ হঠাৎ করে চলে এলে ভাই যে কেউ ভয় পেয়ে যাবে। তো ভাই ভাঙ, ভাই ভাঙে না কেন, চল ভেঙে হয়ে গেছে। এবার যাব ফটাফট সামিলে যাব, সেখান থেকে সিজারটা নেব আর আমাদের ক্যানের ডিব্বাটা নিয়ে আমাদের গেমটা কমপ্লিট করব। মোটামুটি কাছেই চলে এসেছে একদম। তো এখানে এখন নেই ভাই, ভাই নেই, চলো চলো এই সুযোগ, এই সুযোগ চলো সামিলে যাই। তো ব্যাস 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 এসে গেছি, আর কোনো চাপ নেই। এইবারে তো ভাই কেউ আটকাতে পারবে না আমাকে, কারণ এইবারে আমি ভাই এই তো এইখানটাই পড়েছে। ব্যাস পেয়ে গেছি, চলো মেটাল সিজার পেয়ে গেছি, আর কি লাগবে? আর শুধু ওই মেটাল সিজারটা দিয়ে ওই একটা জাল কাটার জন্য আমাদের কাজে লাগবে, তার জন্যই ভাই এত ঝামেলা আমাকে পোয়াতে হচ্ছে, মানে বড্ড বড় ঝামেলা করতে হচ্ছে এইটার জন্যে। ব্যাস ব্যাস চলো, তো সিজারটা নিয়ে যাই, আবার নাহলে সেই মালটা চলে আসবে। আর বেশি লেট করা যাবে না ভাই, অনেক লেট হয়ে গেছে, অনেকটা ভাই গেমটা টেনে এনেছি, এত ভাই মানে অনেক অনেক বড় হয়ে গেছে, অনেক বড়, খেলতেও ভাই দম বেড়ে গেছে আমার। তো মালটা ঘোরাঘুরি করছে, ওখানে ঘোরাঘুরি করছে, তো ওদিকটা যাচ্ছে। এই সুযোগে আমাকে তাড়াতাড়ি ফটাফট আমাকে কাজটা করে নিতে হবে। তো ওই যে খালি ডিব্বাগুলো, ওইখানে একটা জালের মধ্যে আটা আছে, আর এইটা দিয়ে ভাই সব কিছু কাটা হয়ে যাবে। চলো এটা দিয়ে কেটা কাটা নিই একদম। তো কোথায় গেল ভাই, কোথায় গেল ডাব্বা, খালি ডাব্বা? ওই তো সামনে আছে, পেয়ে গেছি পেয়ে গেছি ভাই। চলো তো আমাদের ভাই হয়ে গেছে, ডাব্বা পেয়ে গেছি, মানে আর কোনো চাপ নেই, আমরা মানে পুরো একদম শেষের পথ। তো আমার আর তস হয়েছে না, এবার আমাকে ফটাফট যেতে হবে ভাই আমাদের টি হাউসে, কারণ আমাদের সব কটা জিনিসই কালেক্ট হয়ে গেছে। তো সব কটা আইটেমই আমি কালেক্ট করে নিয়েছি, আর কোনো চাপ নেই। তো চাপ এবার ভাই ওই ভূতটাকে দেবো, ঠিক আছে। তো চলো চলো আর লেট করা যাবে না, একদম সোজা আমাদের টি হাউসে যাই, আমাদের হ্যারির কাছে যাই। হ্যারি কি আবার এইগুলো দিয়ে কি ছেড়ে মানে কি কাজটা করে এটাই দেখবো আমি আজকে, যে এতক্ষণ আমাকে ভাই খাটিয়ে ওর ভাই লোক 2 বার ধরিয়ে দিয়ে যে কি মজাটা পেলো আমি ওটাই দেখতে চাই। ব্যাস তো গেট আমি সবই এনেছি, এটাই বলার চেষ্টা করছি। আমি জানি ভাই আমি গ্রেট, ঠিক আছে, সবই আছে, বাইনোকুলার আছে, ক্যামেরা আছে, ক্যামেরাটা আগে থেকে ছিল, ক্যামেরাটা আমার আনা। ও তো খালি ডাব্বাগুলো দিয়ে ভাই ঝুনঝুনি করেছে, আর এই পেরেক আর হাতুড়িতে দরজাটা আটার জন্য রেখেছে। বা 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 হেভি বুদ্ধি। তো ঠিক আছে, তো এখন আমরা সেফ, অনেকটা সেফ, তো এটাই বলার চেষ্টা করছে, ঠিক আছে। তো এখন আমরা সেফ অনেকটাই। তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম, এখন উঠেছি, ঠিক আছে, সকাল হয়ে গেছে। ভাই হ্যারি কোথায়? হ্যারি তো নেই। তো এটা হচ্ছে মেন ফান্ডা, হ্যারি নেই, দরজা কাটা, মানে অন্যরকম ভাই মনে হচ্ছে, ভূতটা ভাই চাগিয়ে নিয়ে চলে গেছে হ্যারিকে, এটাই বোঝাতে চেয়েছে যে ভূতটা চাগিয়ে নিয়ে চলে গেছে। আর মোরার দ্য স্টোরি হচ্ছে, যতই তুমি প্রোটেকশান দাও কিচ্ছু হবে না,
ভাই একদম ভাই, সবকিছু ভাই নষ্ট হয়ে যাবে সেরকমই করেছে, ঠিক আছে, সেই রকম পর্যায়ে নিয়ে গেছে আমাদের এই মানে এটাকে। আর এইটা ভাই এটা ফার্স্ট পার্ট, এর এখনো নেক্সট পার্ট বের হবে, মানে এটা হরর হরর টেল 1 কিডন্যাপার, তার মানে সেকেন্ড পার্ট আসবে, এ খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্ট আসতে চলেছে, আর তোমরা খুব তাড়াতাড়ি দেখতেও পাবে সেকেন্ড পার্টটা। আর সেকেন্ড পার্টটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। তো ব্যাস এখানে তো নেই হ্যারিকে, এখানে তো বন্দি করে রাখেনি, তো খুঁজতে বলেছে আমাকে আবার ভাই, এত ঝামেলা কেন? এমনি ভাই গিয়ে সব কিছু এনে দিচ্ছি, গেমটা শেষ করে দেন না, আবার তাকে খুঁজতে যেতে হবে। আমার যেটা মনে হয় ও সেই ল্যারে যেখানে আমরা এসেছিলাম ওখানে যত সম্ভব আছে, ঠিক আছে। তো ওখানে ভাই নানা রকম ভাই চিহ্ন করা ছিল, তো ওখানেই মনে হচ্ছে আছে, হ্যাঁ ওখানেই আছে, কারণ অন্যান্য অপশানগুলো তো অন নেই ওখানে, আর অন্যান্য অপশানে আমি যেতেও পারবো না, তো ওখানেই রেখেছে মনে হচ্ছে হ্যারিকে। তো ভাই হ্যাঁ এইখানেই রেখেছে, দেখতে পাচ্ছ একটা হরর সিন, মানে ভূতের একটা মানে কাণ্ড করে রেখেছে, দেখতে হবে কোন রুমে আছে এই রুমটাই। ও ভাই এটা তো আমি, ঠিক আছে। তো হ্যারি কোথায়? হ্যারি, ওহো এই তো আমাদের হ্যারি, হ্যারি খোকা, হ্যারি খোকাকে পেয়ে গেছি। তো এখানে আরো আছে, ও এখানে বিলি এমা সবাই আছে, কি করছে? কাটছে। ওরে ভাই তো চোখ, মানে হ্যারি এখনো বেঁচে আছে, তারপর আমাকে আবার দেখতে পেয়ে গেছে, তো চাপ নেই চলো, টু বি কন্টিনিউ। তো বলেছিলাম না এটা 1, এখন নেক্সট পার্ট আসবে, আর নেক্সট পার্টের জন্য তোমরা অপেক্ষা করো। তো ঠিক আছে, আমাকে কংগ্রাচুলেশন বলে দিয়েছে যে আমি গেমটা জিতে গেছি, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো পার্ট নিয়ে, চলো ভালো থেকো, টাটা।